ওয়েলকাম, আমি পপি আর আমার চ্যানেল পিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে দুর্গাপুজো আর একদম দোরগোড়াতে চলে এসেছে। আর দুর্গাপুজো মানে বাঙালির একটা বড় উৎসব। আর এই উৎসবের দিনে এই 4-5টা দিন আমরা বিভিন্ন নিত্য নতুন সাজে সেজে উঠি এনজয় করার জন্য। তো আজও আমি তোমাদের সাথে সেই রকমই একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল লুক শেয়ার করব, যেটা আমি অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমি এই লুকটা ক্রিয়েট করেছি অষ্টমীর জন্যে, যেহেতু আমি তোমাদের এর আগে একটা শাড়ি ভিডিওতে, শাড়ি হল ভিডিওতে তোমাদের বলেছিলাম আমি এই জামদানি শাড়িটা অষ্টমীর দিন পরবো, তাই ভাবলাম তোমাদের সাথে এই শাড়িটা পরে একটা লুক শেয়ার করি, যেটা তোমরা অষ্টমীর দিন ক্রিয়েট করতে পারবে। তো চলো বন্ধুরা, অষ্টমীর দিনে এই বেঙ্গলি ট্র্যাডিশনাল লুকটা আমি কীভাবে ক্রিয়েট করলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি মুখে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর আমি ব্যবহার করব গুড ভিপসের ওয়াটার মেলন জেল। এরপর আমি ব্যবহার করব প্রাইমার, স্টেক ওয়ার্কের প্রাইমার আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মুখের যে জায়গাগুলো ওপেন পোর্স আছে সেগুলোতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এরপর ব্যবহার করব ল্যাকমি অ্যাবসোলিউটের এই মশিটা, এটা কোনো ফাউন্ডেশন নাই। আমি যেহেতু এটা অষ্টমীর দিনের লুক করছি, তাই আমি এই লাইট মেকআপটাই ব্যবহার করব। এটা শেড নাম্বার হচ্ছে গোল্ডেন লাইট 4। এরপর আমি এরকম একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব, তোমরা চাইলে হাতের মাধ্যমেও করতে পারো, তবে আমি বিউটি ব্লেন্ডারই করে নেব, বিউটি ব্লেন্ডারই বেশি ভালো হয়। এবার আমি ব্যবহার করব মেবলিনের ফিটমি মিডিয়াম 25 কনসিলার। আমার যেখানে যেখানে হাই পয়েন্টগুলো আর ডার্ক স্পট আছে সেই জায়গাগুলো ব্যবহার করে নেব। এরপর আমি মেবলিনের ফিটমি এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে মুখটা সেট করে নেব, যেহেতু গরমকাল তাই আমি পুরো মুখে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করবো এরকম একটা পাপের সাহায্যে। এবার আমি আইব্রোটার জন্য নিয়ে নিয়েছি স্টেক ওয়াকের আইব্রো পেন্সিল। আমি প্রথমে কুম করে নেব খুব ভালোভাবে, তারপর প্রোডাক্ট অ্যাপ্লাই করবো, তারপর আর একবার খুব ভালোভাবে কুম করে নেব। আইশ্যাডোর জন্য এখানে নিয়ে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেট। প্রথমে এই ট্রানজিশন কালারটা নিয়ে নেব। যেহেতু দিনের বেলা মেকআপটা লুকটা করছি, তাই আমি বেশি আই মেকআপটাকে ডিপ রাখবো না, খুব লাইট মেকআপই কমপ্লিট করব। লিডের দিকে লাগাবো,
এরপর আমি ব্যবহার করব NY5 এর এরকম সিঙ্গেল আইশ্যাডো প্যালেট। এগুলো সিঙ্গেল কালারই আছে। এখানে এই ইয়েলো গোল্ডেন কালারটা আমি আমুলের সাহায্যে নিয়ে নেব। তারপর দুটো চোখে খুব ভালোভাবে দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করব। আমি এবার লাইনারের জন্য ব্যবহার করব স্টেক ওয়াকের পেন আইলাইনার। আর যেহেতু এখানে আমি ট্র্যাডিশনাল শাড়ির সাথে লুকটা করছি, তাই আমি একটা ছোট্ট উইন করে লাইনারটা করে নেব। আমি লাইনারটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি কাজল অ্যাপ্লাই করব। এখানে আমি নিয়ে নিয়েছি ফেসেস কানাডার এই কাজলটা। আমি লাইনারের সাথে জয়েন করে দেবো। আমি এই ব্রাউন কালারটা নিয়ে নেব আর আমার নিচের আইতে একটু লাগিয়ে নেব। এই ব্রাশটা দিয়ে আমি আমার কাজলটাকে একটু স্মাচ করে দেব। কন্ট্রোল ব্লাস হাইলাইটারের জন্য নিয়ে নিয়েছি সুগারের এই ফেস প্যালেটটা। প্রথমে কন্ট্রোল করে নেব, তারপর ব্লাস, আর তারপর হাইলাইটার করে নেব। এটা 30 সেকেন্ড মতো শুকাতে একটু সময় লাগবে, তারপর এটা ম্যাট হয়ে যাবে। বেঙ্গলি ট্র্যাডিশনাল লুক করছি আর একটা টিপ ছাড়া খুবই অসম্পূর্ণ, তাই পরে নেবো আমি এরকম একটা রেড কালারের টিপ। যারা টিনেজার আছো, আনম্যারিড আছো, তারা এইরকমই লুকটা রাখতে পারবে। এখানে রেড লিপস্টিকের বদলে তোমরা যে কোনো নিউট কালারের লিপস্টিক ব্যবহার করতে পারবে, আর রেড টিপের বদলে তোমরা ব্ল্যাক কালার বা ছোট মেরুন কালারের টিপ ব্যবহার করতে পারবে। তাদের জন্য এই লুকটা ঠিক আছে। তবে আমি যেহেতু ম্যারেজ মেকআপ লুক করছি, তাই আমি পরে নেব সিঁদুর।
আজিয়া যেহেতু জামদানি শাড়ি পরেছি, সেই জন্য আমি গোল্ড জুয়েলারি এখানে ব্যবহার করেছি। এরপর আমি রেডি হয়ে ফিরে আসছি চুলটা ঠিক করে। যেহেতু ঢাকাই শাড়ি পরেছি তাই এর সাথে গোল্ড জুয়েলারিটাই প্রেফার করে। তো তোমরাও এরকম একটা অষ্টমীর দিন দিনের বেলা এরকম একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করতে পারো। আই হোপ কি তোমাদেরও ভালো লাগবে। আর যদি আমাকে এই লুকটাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকার সাথে শেয়ার করো। এখন যেহেতু দুর্গা পুজো আসছে তাই সবাইকারই এটা হেল্পফুল হতে পারে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেল যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তার পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে আমি এরপরে যে ভিডিওই আপলোড করবো তোমাদের সবার কাছে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরে কোনো এক ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।